বন্ধুরা, আমাদের খাবার ভেজিটেবল বা ফুডসের মধ্যে এমন কিছু আইটেম আছে যা বেশিরভাগ জনের কাছে বিরক্তিকর বা অ্যালার্জিক হয়ে থাকে। সেসব খেলে অ্যালার্জি, ভমিটিং ও অন্যান্য উপসর্গ দেখা যায় অনেকের শরীরে। কিন্তু সেসব ভেজিটেবল বা ফ্রুটসের গুণাগুণ বলতে কি কিছুই নেই? না, সেসব টক্সিক। আর এই এমনই আইটেমের কথা আজ বলবো, যা হলো বেগুন, যা ব্রিঞ্জাল বা এগপ্ল্যান্ট নামে পরিচিত। বেগুন খেলে কেনই বা মুখ চুলকায়, কেনই বা অনেকের বেগুনে অনীহা, কেনই বা অনেকের এতে অ্যালার্জিক সিমটম সৃষ্টি হয়। বেগুনে কি তাহলে গুণাগুণ বলতে কিছুই নেই? আর এই সমস্ত বিষয় জানবো আমাদের এই এপিসোডে। ওয়েলকাম টু দ্য ইনকনসোলেবল মাইন্ড, লেটস গো টু এক্সপ্লেন দ্য সায়েন্টিফিক ফ্যাক্টস অফ ব্রিঞ্জাল। বন্ধুরা, বেগুন নাইটশেড ফ্যামিলির অন্তর্গত একটি গাছ। নাইটশেড ফ্যামিলির গাছগুলিতে প্রধানত অ্যালকালয়েড সোলানাইন যুক্ত হয়। সোলানাইন টক্সিকও হতে পারে। সোলানাইন গাছটি ডেভেলপ হওয়ার সময় একে ফরেন পার্টিকেল ও অ্যাটাকার্সদের হাত থেকে রক্ষা করে। বেগুন গাছের নরম কাণ্ড ও পাতা খেলে আপনার গলা জ্বলবে, মাথা ঘুরবে ও গা বমি দেওয়ার সাথে সাথে আপনার বমি হয়ে যাবে এবং হার্ট অ্যারিথমিয়ার সৃষ্টি হয়। হার্ট অ্যারিথমিয়া একটি সিমটম যেখানে হৃদস্পন্দন হয় নর্মালের চাইতে বেড়ে যাবে বা নর্মালের চাইতে কমে যাবে, অর্থাৎ ছন্দপতন সৃষ্টি হতে পারে। বাট আপনারা চিন্তা করবেন না, কারণ আপনারা তো ফল খাবেন, গাছ তো আর গুনবেন না। বেগুনের সায়েন্টিফিক নাম সোলানাম মেলংগেনা। আর যাকে আমরা ভেজিটেবল বলে মনে করি তা আদৌ ভেজিটেবল নয়। বেগুন অ্যাকচুয়ালি একটা ফ্রুট। নিরামিষ আহারে বেগুন মাংসের সাবস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয়, যা আমরা এগপ্ল্যান্ট বার্গার বলে থাকি। বিভিন্ন ভেজিটেবলের সাথে বেগুন মেশানো হয় এর টেস্টকে ইনক্রিজ করার জন্য। কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার যে কারোর পক্ষে এটা অ্যালার্জিক রিজন হয়ে দাঁড়ায়। বেশিরভাগ ফুড অ্যালার্জি আমাদের ডেভেলপ করে চাইল্ডহুড থেকে, আর এটা ভবিষ্যতেও টিকে থাকে। 6% চিলড্রেন ও 4% অ্যাডাল্টদের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা ফুড অ্যালার্জি থেকেই থাকে। তাদের মধ্যে অন্যতম হলো বেগুন। ওয়েল, আমাদের জানা দরকার যে বেগুনে কী এমন আছে যা হাইলি অ্যালার্জিক। বেগুনে অ্যাকচুয়ালি উচ্চমাত্রায় হিস্টামিন, সেরোটোনিন প্রোটিন, পলিফিনল, ক্লোরোজেনিক অ্যাসিড বর্তমান, যা হাইলি অ্যালার্জিকের কারণ। বিভিন্ন লোকেরা এই অ্যালার্জিতে জিভ, গলা ও দাঁতের মাড়ি চুলকাতে থাকে। কিন্তু আপনাদের বলে দিই, কন্টিনিউ ইউজ করলে ওই কম্পোনেন্টগুলি সেরোটোনিন ও হিস্টামিন ইত্যাদি আমাদের শরীরে অ্যান্টিবডির মতো সৃষ্টি করে, যার ফলে আমাদের আর অ্যালার্জি হয় না। বেগুনের বেশিরভাগ কালার পার্পল হয়, কারণ এতে অ্যান্থোসায়ানিন নোসিন নামক একটি কেমিক্যাল থাকে। বেগুন নাম হলো এটি অগুণ নয়, বেগুনে নেই এমন পুষ্টিগুণ বললেই চলে। তাও সংক্ষেপে বলা যাক, পার 100 গ্রামে এর নিউট্রিশনাল ভ্যালু এইরকম: সুগার 3.53 গ্রাম, ডায়েটারি ফাইবার 3 গ্রাম, ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ ভিটামিন বি, B2, B3, B4, B6, B9 এবং ভিটামিন সি, ই, কে। মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ইত্যাদি। আর সর্বোপরি এর জলের মাত্রা 92 গ্রাম। একটি সার্ভে অনুযায়ী কিছু ব্যক্তি বেগুনে অনীহা থাকে, অর্থাৎ অপছন্দ করে থাকেন, কারণ এতে ক্লোরোজেনিক অ্যাসিড থাকার কারণে এর স্মেল ওই ব্যক্তির নাকের অলফ্যাক্টরি নার্ভে প্রবেশ করে, যা ব্রেনকে অ্যালার্জিক সিগন্যাল দিতে থাকে। কন্টিনিউ সিগন্যাল দেওয়ার ফলে তাদের বিরক্তিকর লাগে ও অ্যাড্রেনাল হরমোন নিঃসরণ হয়, এর ফলে তাদের ক্রোধের উন্মাস হয় বেগুনের উপর। কিন্তু আপনাদের বলে দিই যে বেগুন একটি ফাইটোনিউট্রিয়েন্ট, যা রক্তের তঞ্চক পদ্ধতিকে বুস্ট করে। তথাপি ব্লাড ভেসেলসের রক্ত তঞ্চন হতে বাধা সৃষ্টি করে। ওভারঅল একটি ব্রেনে ব্লাড ফ্লোকে বুস্ট করে, ফলে O2 সার্কুলেশন ও বৃদ্ধি পায়। তার জন্য আমাদের ব্রেনের সেলগুলি অ্যাক্টিভ হয়ে ওঠে ও মেমোরিকে বুস্ট করার সাথে সাথে অ্যানালাইটিক থটসকেও বুস্ট করে। ইনসার্ট বেগুনে পটাশিয়াম ভ্যাসোডাইলেটর হিসাবে কাজ করে ও ব্রেনকেও বুস্ট করে। আবার এতে যে পলিফেনলস মজুদ থাকে তার ফলে আমাদের শরীরে ক্যান্সারকেও প্রতিরোধ করতে সাহায্য করে। অ্যান্থোসায়ানিন্স, যা বেগুনের পিগমেন্ট ও ক্লোরোজেনিক অ্যাসিড, এই সেলকে ফ্রি রেডিক্যালস ড্যামেজের হাত থেকে রক্ষা করে। ওয়েল, আপনাদের কী মনে হয় এই বিষয়ে আমাকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিও থেকে যথেষ্ট কিছু শিখতে পারলেন। আমার ভিডিও টপিক যদি আপনাদের ভালো লাগে তাহলে এক লাইক দেওয়ার সাথে সাথে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার করবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথম দেখার জন্য চ্যানেলের রেড সাবস্ক্রাইব বাটনটি দাবিয়ে বেল আইকনটি প্রেস করুন। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।